নমস্কার, স্বাগতম। এয়া হৈছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্জল। প্রথমে আগবঢ়াই লৈছো হেডলাইন্স। নিউজ হেডলাইন্স আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট, প্রতিটো ঢালাইৰ প্রাণ। গুজরাটৰ ৰাজকোটত শিহৰণকাৰী ঘটনা, গেমিং জোনত হোৱা ভয়ংকৰ অগ্নিকাণ্ডত নিহত 20, আহত বহু সংখ্যক লোক। এতিয়াও জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডৰ কাৰণ। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেলৰ নিৰ্দেশত যুদ্ধকালীন তৎপরতাৰে উদ্ধাৰ অভিযান। যোরহাটত গুদামৰ পৰা জব্দ শ কেজি কাঁহ পিতলৰ সামগ্রী। যোরহাটৰ চেঙেলি গাঁৱৰ সহৰালি আৰু মহম্মদ মইনুদ্দিন নামৰ দুই বেপাৰীৰ গুদামত ওলাল লাখ লাখ টকাৰ চুৰি সামগ্ৰী। ঘটনা সন্দৰ্ভত যোৰহাট আৰক্ষীৰ তদন্ত আৰম্ভ। ডিগবৈৰ দিল্লী পাব্লিক স্কুলত অঘটন, দ্বিতীয় মহলাৰ পৰা পৰি আহত সপ্তম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰী। সংকটজনক অৱস্থাত চাবুৱা টাটা মেডিকেলৰ ICUত ভৰ্তি ছাত্ৰীগৰাকীক আৰক্ষীৰ তদন্ততহে পোহৰলৈ আহিব ঘটনাৰ প্ৰকৃত ৰহস্য। প্ৰচণ্ড গৰমৰ মাজতে দেশত ষষ্ঠ পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ সম্পন্ন। সামগ্ৰিক ভোটগ্ৰহণৰ হাৰ 58.86%, পশ্চিমবংগত সৰ্বাধিক 78.19% ভোটদান, জম্মু কাশ্মীৰত সৰ্বনিম্ন ভোটদান 51.41%, ৰাজধানী চহৰ দিল্লীত ভোট দিলে 54.31%, EVMত বন্দী হ'ল 58 সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য। অসহনীয় গ্রীষ্মপ্রবাহত রাজ্যত স্থবির স্বাভাবিক জীবনযাত্রা। 64 বছৰৰ ব্যবধানত 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তাপমাত্রায় রচিলে অভিলেখ। গরমের জিলায় জিলায় প্রশাসনে আগুয়াইছে বিদ্যালয়ের পাঠদানের সময়। হাইলাকান্দিত গরমত ঢলি পড়িল 4 শিক্ষার্থী। উৎকট গরমের পাছত 27 মিনিট রাজ্যত প্রবল ধুমুহা বরষুণের সম্ভাবনা। ঘূর্ণিবতাহ রিমালর প্রভাবত 50-60 কিলোমিটার বেগত বতাহ বলার সম্ভাবনা। প্রবল ধুমুহা বরষুণের সম্ভাবনার প্রতি লক্ষ্য রাখি রেড এলার্ট জারি বতর বিজ্ঞান কেন্দ্রর। নিউজ 18ৰ বাতৰিৰ পিছতে জেলত বন্ধ হল VIP ৰাজ। 3 লাখকৈ টকা দি VIP আতিথ্যত থকা কয়েদীক স্থানান্তৰ। 3 নম্বৰ জেনেৰেল ৱাৰ্ডলৈ নিয়া হল কুখ্যাত অপৰাধীক। কাৰাগাৰৰ চৰম অৰাজকতাৰ ছবি ধাৰাবাহিক সম্প্ৰচাৰ হৈছিল নিউজ 18ত। বিধ্বংসী জুইত জাহ গল মায়ঙৰ বালিমুখ বজাৰ। অগ্নিকাণ্ডত ভস্মীভূত হল 10খন দোকান, বিস্ফোৰিত হল 10টা চিলিণ্ডাৰ, ক্ষতি সাধন ঘটিল লক্ষ লক্ষ টকাৰ সম্পত্তিৰ। এখন ইন্ধনৰ দোকানৰ পৰা সূত্ৰপাত ঘটিল এই বিধ্বংসী কাণ্ডৰ। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ 2 অধিবক্তাক 4 দিনৰ আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ। CJM আদালতে আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰে অধিবক্তা অনুপূজা আৰু নিপুৰুজাক। ভূমি জালিয়াতিৰ গোচৰত গ্ৰেপ্তাৰ হৈছিল 2 অধিবক্তা। মৃত লোকৰ নামত ভূমি বিক্ৰীৰ চুক্তি বনাইছিল 2 প্ৰবঞ্চক অধিবক্তাই। নির্বাচনের মাজতে নিউজ 18 নেটওয়ার্কত প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎকার। প্রধানমন্ত্রী মোদীয়ে কলে দেশের জনসাধারণ এতিয়া অধিষ্ঠান অনুকূল। এইবার কেইবাখনো রাজ্যত বৃদ্ধি পাব বিজেপির আসন। সাম্প্রদায়িকতা বর্ণবাদ পরিয়ালবাদর ক্ষেত্রত মিল আছে বলে বিরোধী মিত্রজোঁটক কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর। প্রথমেই খবর গুজরাটৰ। গুজরাটৰ ৰাজকোটত শিহৰণকাৰী ঘটনা, গেমিং জোনত হোৱা ভয়ংকৰ অগ্নিকাণ্ডত নিহত হৈছে 20 জন, অগ্নিকাণ্ডত আহত বহু লোক। এতিয়াও জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডৰ কাৰণ। এতিয়াও জুই নিৰ্বাপনৰ চেষ্টা। অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ গেমিং জোনৰ স্বত্বাধিকাৰীৰ বিৰুদ্ধে গাফিলতিৰ অভিযোগ উত্থাপন হৈছে। গেমিং জোনৰ স্বত্বাধিকাৰী য়ুৱৰাজ সিং সোলাংকীৰ বিৰুদ্ধে গোচৰ। মুখ্যমন্ত্ৰী ভূপেন্দ্ৰ পেটেলৰ নিৰ্দেশতে উদ্ধাৰ অভিযান অব্যাহত। প্ৰশাসনৰ আজি বিয়লিৰ ভাগৰ পৰাই এই অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছিল আৰু ভয়ংকৰ অগ্নিকাণ্ড আমি দৃশ্য দেখুৱাইছোঁ আপোনালোকক। ইয়াক গুজৰাটৰ ৰাজকোটত সংঘটিত শিহৰণকাৰী ঘটনাৰ দৃশ্য। গেমিং জোনত হোৱা ভয়ংকৰ অগ্নিকাণ্ডত ইতিমধ্যে 20 জনকৈ লোক নিহত হৈছে, আনফালে আহত হৈছে বহু লোক। কিন্তু অগ্নিকাণ্ডৰ কাৰণ স্পষ্ট হোৱা নাই। গেমিং জোনৰ স্বত্বাধিকাৰীৰ বিৰুদ্ধে গাফিলতিৰ অভিযোগ উত্থাপন হৈছে। গেমিং জোনৰ স্বত্বাধিকাৰী য়ুৱৰাজ সিং সোলাংকীৰ বিৰুদ্ধে ইতিমধ্যে গোচৰ ৰুজু হৈছে। মুখ্যমন্ত্ৰী ভূপেন্দ্ৰ পেটেলৰ নিৰ্দেশতেই প্ৰশাসনৰ তৰফৰ পৰা তাত ক্ষিপ্ৰ গতিৰে উদ্ধাৰ অভিযান চলোৱা হয়। এক ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ এই দৃশ্য, জুই লেলিহান শিখা আৰু এই জুইৰ দৃশ্য দেখি হয়তো আপোনালোকে অনুমান কৰিব পাৰিছে কিমান বিধ্বংসী আছিল অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডত 20 জনকৈ লোক দগ্ধ হৈ মৃত্যুমুখত পৰিছে। এনে এক ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হ'ল গুজৰাটৰ চুৰাটত। এই দৃশ্যবোৰ দেখাৰ পাছত অনুমান কৰিব পাৰি 20 জন লোক মৃত্যুমুখত পৰিছে আৰু এই গেমিং জোনৰ স্বত্বাধিকাৰী য়ুৱৰাজ সিং তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে। তেওঁৰ গাফিলতিৰ ফলতেই এই অগ্নিকাণ্ড সংঘটিত হোৱা বুলি অভিযোগ উত্থাপন হৈছে। কিন্তু কেনেধৰণে অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হ'ল
কি কারণ আছিল সেয়া এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। গেম জোন মে আজ আগ লগনে কি বজহ সে আজ বহুত গম্ভীর লোগো কি বচ্চো কি জান গুমাই হে আর অভি ফায়ার ব্রিগেড কি টিম জ্যাদা সে জ্যাদা লোগো কো রেস্কিউ কর সকে আর জ্যাদা সে জ্যাদা লোগো কো বচা সকে ইস তরহ কি কার্যবাহি চল রহি হে। জিস লোগো নে ইয়ে ঘটনা ঘটে উসমে জো ভি উনহোনে বেদরকারি দিখাই হে উসকে সামনে সরকার জরুর যোগ্য নির্ণয় লেকে উসকে সামনে জরুর সে কার্যবাহি করেঙ্গি। দি রেস্কিউ অপারেশনস আর অন, দি ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল, উই আর ট্রাইং টু রিট্রিভ অ্যাজ মেনি বডিজ অ্যাজ পসিবল। অ্যাজ অফ নাও অরাউন্ড 20 বডিজ হ্যাভ বিন রিকভার্ড অ্যান্ড দে হ্যাভ বিন সেন্ট ফর টু দি হসপিটাল ফর ফার্দার ইনভেস্টিগেশনস। দি গেমিং জোন ইজ ওন্ড বাই পার্সন কল যুবরাজ সিং সোলঙ্কি। We are will be registering an offense for negligence and the deaths which have occurred. The further investigation will take once we complete the rescue operations here. Fire action kuch ho gaya lekin jo structure tha wo collapse ho gaya to usko bhi hata hata ke usme andar dheere dheere andar jaake andar search kar rahe hai sir. Nahi nahi wo install kar rahe the yani 60-80% jitni humko abhi humko bhi yahan dekhne ko mili ke wo install ka kaam chal raha tha sir. Kitne death hue? अभी तक हमने 7 या 8 यानी जो साइड में था वहीं से हमने निकाला सर। গণেশগুৰি ভঙাগড় সংযোগী কছাৰী বস্তি পথত কৃত্রিম বান, পানীর পাইপ ফাটি হুড়া হুড়ে ওলাইছে পানি। কছাৰী বস্তির রাজপথত সৃষ্টি হয়েছে এই কৃত্রিম বান, পথত একাঠো পর্যন্ত পানি উঠি বানপানী সদৃশ পরিস্থিতির উদ্ভব হয়েছে, ব্যস্ত পথটো যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে। আমি কিছু সময়ৰ পিছতে আমাৰ সাংবাদিকৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰ যোগাযোগ কৰিম। কিন্তু গণেশগুৰি ভঙাগড় সংযোগী কছাৰী বস্তি পথত কৃত্রিম বান হৈছে, বৰষুণ নাই তাৰ পাছতো কৃত্রিম বান হৈছে, কাৰণ পানীৰ পাইপ ফাটিছে আৰু পানীৰ পাইপ ফাটি হুৰা হুৰে পানী ওলাইছে, যাৰ ফলত কৃত্রিম বানৰ সৃষ্টি হৈছে। কছাৰী বস্তিৰ ৰাজপথত এই কৃত্রিম বান, পথত একাঠো পৰ্যন্ত পানী উঠি বানপানী সদৃশ পৰিস্থিতিৰ উদ্ভৱ কৰিছে, ব্যস্ত পথটোত যাতায়াত ব্যাহত হৈ পৰিছে এই কৃত্রিম বানৰ বাবে। বর্তমান পোনপটীয়া সম্প্রচারত আমার সাংবাদিক অসীম দত্ত আছে। অসীম দত্ত, সামগ্রিক দৃশ্যব চাব বিচারিছো, কেনে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা? নিশ্চয় প্রঞ্জল, মই প্রথমে কব বিচারিম যে এটুপি খোৱা পানির বাবে মহানগরবাসী হাহাকার করবলগা হয়েছে আর সমান্তরালভাবে প্রতিগৰাকী মহানগর প্রতিগৰাকী লোকৰ মনত এটাই আশা যে কেতিয়া এজাক বৰষুণে চুই যাব বা কেতিয়া এজাক বৰষুণ আহিব তাৰ বাবে প্রতিগৰাকী লোকে অপেক্ষা কৰি আছে। কিন্তু তাৰ মাজতে দেখিবলৈ পোৱা গৈছে গণেশগুৰিৰ পৰা ভঙাগুৰৰ সংযোগী যি কছাৰী বস্তিৰ পথ আছে, অতি ব্যস্তময় যি পথ আছে, সেই পথত কিন্তু একাঠো পর্যন্ত পানী দেখিবলৈ পোৱা গৈছে। কিছু মুহূৰ্তৰ পূৰ্বলৈকে মই এই যি স্থানত উপস্থিত আছো এই স্থানত প্রায় একাঠোৰ কিছু তললৈকে পানী দেখিবলৈ পোৱা গৈছিল, কিন্তু এই মুহূৰ্তত পানী কিছু পৰিমাণে কমি গৈছে, কমি যোৱাৰ পিছতো দেখিবলৈ পোৱা গৈছে। মোৰ সতীৰ্থগৰাকীয়ে দেখুৱাব বৰ্তমানো পানী কিন্তু ঠায়ে ঠায়ে বৰ্তমানো এনেদৰে পানী আছে আৰু যাৰ ফলত ব্যস্তময় এই পথটোত কিন্তু এতিয়া প্ৰতিগৰাকী লোকে দুৰ্ভোগ ভুগিব লগা এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। আৰু সমান্তৰালভাৱে প্ৰাঞ্জল ক'ব বিচাৰিম, কেইটামান দিনৰ পূৰ্বে, প্ৰায় 2 দিনৰ পূৰ্বে আমি সবিস্তাৰে সম্প্ৰচাৰ কৰিছিলোঁ কেনেদৰে নলাৰ কাম চলিছিল, ড্ৰেইনৰ কাম চলিছিল, যাৰ বাবে প্ৰতিগৰাকী পথচাৰীয়ে জি এম চিক গালি পাৰিছিল, জি এম চিক গোৱাল গালি পাৰিছিল। তাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে এই দৃশ্য কেইটামান দিনৰ পূৰ্বৰ পৰা, প্ৰায় 10-15 দিনৰ পূৰ্বৰ পৰা ইয়াৰ যিসকল স্থানীয় লোক আছে তেওঁলোকৰ মতামত আমি সংগ্ৰহ কৰিছিলোঁ। তেওঁলোকৰ মতামত সংগ্ৰহ কৰাৰ সময়ত তেওঁলোকে স্পষ্টভাৱে কৈছিল যে 10-15 দিনৰ পূৰ্বৰ পৰা এই যি স্থান, এই স্থানত ছাপ্লাই ৱাটাৰৰ যি পাইপ আছে সেই পাইপৰ পৰা কোন স্থানৰ পৰা আচলতে নিগৰিছে কোনেও নাজানে, কিন্তু ছাপ্লাই ৱাটাৰৰ যি পাইপ আছে সেই পাইপ ফাটি এনেদৰে হুৰা হুৰে পানী নিগৰে। প্ৰায় সন্ধিয়া 7 বজাৰ পৰা এনেদৰে হুৰা হুৰে পানী নিগৰে আৰু তাৰপিছত এই যি জনবসতিপূৰ্ণ বা এই যি ব্যস্তময় পথ, এই পথটোত কিন্তু বানপানীৰ সৈতে এক পৰিৱেশৰ সৃষ্টি হয়। কেইগৰাকীমান স্থানীয় লোক আছে, মই তেওঁলোকৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিম। এজন লোক আছে, দাদা আপুনি ইয়াৰে চাগে? ইয়াত যে পানী হৈছে কি ক'ব, বৰষুণ নাই তাৰপিছতো পানী? এইটো নলাৰ পৰা পানী আহিছে নেকি, এনেকুৱা হ'ব। আমিতো ইয়াতে মানে অফিচটো আমাৰ ইয়াতে হয়, ঘৰ পৰা আহে জানো নেজানো মানে বস্তুটো। সন্ধিয়া হোৱাৰ লগে লগে পানী আহে নেকি? সন্ধিয়া হ'লে আৰু ৰাতিপুৱা সন্ধিয়া সময়ত আহে বা 2-3টাৰ পৰাও আহে।
অসীম, এই পথছোৱাৰ কথা কৈ থাকিলে উৰকে নপৰিব। বাৰ মাহে এই পথছোৱা কদৰ্যময় অৱস্থাত থাকে, সকলোৱে জানে। এই যি ভঙাগড় ওলাব পাৰি গণেশগুৰি হৈ যদি আমি পাছপোৰ্ট অফিচৰ কাষেদি যাওঁ, সেই পথছোৱা দি কছাৰী বস্তি হৈ ভঙাগড় জি এম চিলৈকে যাব পাৰি। সেই পথছোৱা অন্যতম গুৰুত্বপূৰ্ণ পথ, কিন্তু সেই পথছোৱা প্ৰত্যেক দিনাই আমি কদৰ্য ৰূপতে দেখিবলৈ পাওঁ। কেতিয়াবা বোকাৰে লুতুৰি পুতুৰি হৈ থাকে, কেতিয়াবা নলাৰ পৰা পানী আহি থাকে, কেতিয়াবা পাইপ ফাটি পানী আহে। মুঠতে এই পথছোৱা এনেধৰণেই বছৰ বছৰ ধৰি পৰি আছে, কিন্তু সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষৰ কোনো ধৰণৰ বিহিত পদক্ষেপ আজিলৈকে লোৱা দেখা পোৱা নাই। ধন্যবাদ অসীম, পৰৱৰ্তী সময়ত পুনৰ যোগাযোগ কৰিম। দোকানৰ গুদাম নহয়, চোৰৰ গুদামৰ পৰা বস্তাই বস্তাই উদ্ধাৰ চুৰি সামগ্ৰী। যোৰহাটত গুদামৰ পৰা দমে দমে ওলাল চুৰি সামগ্ৰী। গুদামৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিলে শ শ কেজিৰ কাঁহ পিতলৰ চুৰি সামগ্ৰী, লগতে উদ্ধাৰ কৰিলে শ শ কেজি তামৰ সামগ্ৰী। চোৰৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে চলোৱা অভিযানত যোৰহাটৰ চেঙেলি গাঁৱৰ চহৰ আলী আৰু মহম্মদ মইনুদ্দিনৰ গুদামত উদ্ধাৰ কৰে এই চুৰি সামগ্ৰীখিনি। কাবাৰীবালাৰ গুদামত উদ্ধাৰ হ'ল লাখ লাখ টকাৰ সামগ্ৰী। দৃশ্যবোৰ চাওক এবাৰ। শিৱ ভগৱানৰ ত্ৰিশূল উদ্ধাৰ হৈছে, লগতে কাঁহ পিতলৰ সামগ্ৰী উদ্ধাৰ হৈছে, কি নাই ইয়াত? ইতিমধ্যে আৰক্ষীয়ে সামগ্ৰীসমূহ জব্দ কৰি তদন্ত আৰম্ভ কৰিছে। এয়া যোৰহাটৰ খবৰ। চোৰৰ গুদামৰ পৰা বস্তাই বস্তাই চুৰি সামগ্ৰী উদ্ধাৰ কৰাৰ দৃশ্য এক্সক্লুচিভলি আমাৰ সাংবাদিকে কেমেৰাত বন্দী কৰিলে। এনেধৰণে যোৰহাটত গুদামৰ পৰা দমে দমে ওলাল চুৰি সামগ্ৰী। অধিক জনাব আমাৰ সতীৰ্থ সাংবাদিক গৌতম বৰাই। শেহতীয়াকৈ যোৰহাটত যি চুৰিকাণ্ড সংঘটিত হৈ আছিল, আজি যোৰহাট আৰক্ষীয়ে এক বৃহৎ অভিযান চলাইছে আৰু এক প্ৰকাৰ চোৰৰ মেৰুদণ্ড ভাঙিবলৈ সক্ষম হৈছে। বস্তাই বস্তাই কাঁহৰ বাতি, বিভিন্ন বাসগৃহসমূহ বা চুৰি হোৱা কাঁহৰ বাতি, ঠিক সেইদৰে এক এক ঘটি লোটাকে ধৰি বিভিন্ন সামগ্ৰী উদ্ধাৰ হৈছে। আৰু আমি জানিব বিচাৰিম যে এতিয়ালৈকে এক বৃহৎ সফলতা দিয়ে আপোনালোকৰ বাবে, যে এটা গুদামত হাজাৰ হাজাৰ কেজি এনেধৰণৰ কাঁহ পিতলৰ সামগ্ৰী আৰু নতুন নতুন সামগ্ৰী উদ্ধাৰ কৰিছে। এইখিনি আমি এতিয়া ভেৰিফাই কৰি আছোঁ, কিমান কি আছে আমি চেক কৰি আছোঁ। নতুন পেক কৰা বস্তুও আমি পাইছোঁ, আমি চাছপেক্টেড বুলি চুৰি কৰা মেক্সিমাম আছে ইয়াতে বস্তু। হয় নিশ্চয়। আৰু কপাৰৰ কেবল কামবিলাকো পাইছে? হ্যাঁ, কেবৰ কিবা এ চিৰ যে কপাৰ ৱেৰ আছে সেইখিনি আছে, লগতে অন্য কপাৰৰ মেটেৰিয়েল অন্য আছে, সেইখিনি আমি ভেৰিফাই কৰি আছোঁ। হয়, ধন্যবাদ জনাইছোঁ। আৰু আমি দেখুৱাইছোঁ যে এনেধৰণে যোৰহাট আৰক্ষীয়ে বৃহৎ দলে বৰ্তমান অভিযান চলাই আছে। আৰু কিমানমান ৱেইট এতিয়ালৈ চাইছে নেকি, কিমানমান কেজি হৈছে এতিয়া? নাই, এতিয়ালৈ জোখা হোৱা নাই, এতিয়া আমি ৱেইট কৰি আছোঁ। চাব লাগিব, উঠিব লাগিব, বহুত বস্তু হ'লতো চাই লওঁ। মানে 4-5 হাজাৰ কেজিটো অলৰেডি ঘৰখন লাগিছে আমাৰ বস্তা খুলি বেছি পেলাই, তাতে এষ্টিমেট কৰি লওঁ, চাওঁ কি হয়, চাই কিনেহে ক'ব পাৰিব। হয়, ধন্যবাদ জনাইছোঁ। আৰু আমি দেখুৱাইছোঁ, পুনৰ দেখুৱাইছোঁ যে যিসমূহ চুৰি সামগ্ৰী আমি দেখুৱাইছোঁ, যে এনেধৰণৰ এইসমূহ চুৰি সামগ্ৰী, ঘটি লোটা, নতুন নতুন এনেধৰণৰ সামগ্ৰী ভৰি আছে। আৰু যি গৰাকী আছে আমি জানিব বিচাৰিম যে গৰাকীৰ নাম নিশ্চয় জানিছে যে এই গুদামৰ গৰাকী কোন হয়? চহৰ আলী বুলি আমি গম পাইছোঁ। এতিয়ালৈকে আমাৰ হাতত পৰা নাই, এখেতে এতিয়ালৈকে মাতিছোঁ, এতিয়াও অহা নাই। আহিলে আমি এখেতৰ লগত অলপ সোধপোছ কৰিব লাগিব, তাৰপিছত নেক্সট ভেৰিফাই কৰিব লাগিব। ধন্যবাদ জনাইছোঁ। আৰু আমি দেখুৱাইছোঁ যে এনেধৰণে এক সফল অভিযান চলাইছে। আৰু এই অভিযানৰ পাছতে যেতিয়া পুংখানুপুংখভাৱে যোৰহাট আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিব, তদন্ত চলাব, এই চোৰৰ গেঙৰ আৰু বহু সদস্য জালত পৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু পুনৰ দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ যে এক বৃহৎ সফলতা, এনেধৰণে কেজিয়ে কেজিয়ে শ শ কেজি হাজাৰ কেজিৰ ঘৰত এনেধৰণৰ চুৰি সামগ্ৰী উদ্ধাৰ হৈছে। এ চি কপাৰ কেবুলৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন কাঁহী বাতিকে ধৰি বিভিন্ন সামগ্ৰী উদ্ধাৰ কৰিবৰ বাবে সক্ষম হৈছে যোৰহাট আৰক্ষীৰ এক বৃহৎ দল। আৰু ইয়াৰ পৰৱৰ্তী সময়তো আমি এই ঘটনাৰ এই চুৰি চক্ৰৰ লগত আৰু কোন কোন জড়িত আছে সেই সবিশেষ সকলো তথ্য নিউজ 18ৰ দৰ্শকসকলক আমি দি যোৱা আমাৰ এই প্ৰয়াস অব্যাহত ৰাখিম। ধন্যবাদ। আনফালে নিউজ 18ৰ বাতৰিৰ পিছতেই জেলত বন্ধ হ'ল ভি আই পি ৰাজ। 3 লাখ টকাকৈ দি ভি আই পি আতিথ্যত থকা কয়দীক স্থানান্তৰ কৰা হৈছে। 3 নম্বৰ জেনেৰেল ৱাৰ্ডলৈ নিয়া হ'ল কুখ্যাত অপৰাধীক দেৱাঞ্জল সাহা। অমৰেন্দ্ৰ সিং ৱালিয়াক স্থানান্তৰ কৰা হৈছে। খুশদীপ বাঞ্চাল, হৰিশ বাঞ্চালকো। চৰম অৰাজকতাৰ ছবি ধাৰাবাহিক সম্প্ৰচাৰ হৈছিল নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত। চিকিৎসক ৱালিউল ইছলামেও টকা দি ভি আই পি কোঠাত থকাৰ অভিযোগ উত্থাপন হৈছে। মুঠতে কাৰাগাৰত কি চলে সেই কাহিনী আমি বহুবাৰ সম্প্ৰচাৰো কৰিছোঁ।
আর বারে বারে সম্প্রচার করার পাছত এওঁলোকে কিছু কঠোরতা প্রদর্শন করে, কিন্তু আকো দুই এবছর যোৱাৰ পাছত তেনে ধরনের অরাজকময় পরিস্থিতির সৃষ্টি হয়। মুঠতে কারাগারত এক বৃহৎ নেক্সাস আছে, যি নেক্সাসটোৱে ধনৰ বাবে কাম করে। তাত একাংশ কারাগারের সঙ্গে জড়িত ব্যক্তি, সিপাহী, সন্তরী অথবা অধীক্ষক পর্যন্ত জড়িত থাকার অভিযোগ উত্থাপন হয়ে থাকে। আর এই ঘটনাবর পাছতো কিন্তু সরকারের তরফের কোনো ব্যবস্থা লওয়া নহয়। আর কারাগারের ভিতর অবৈধ নিচাজাতীয় সামগ্রীর প্রয়োভর হয়, মোবাইল প্রয়োগ করে একাংশ দাগী অপরাধী, আর অনেক কি কি কাম যে করে কই থাকলেও উরকে নপরিব। আর এই কারাগারের সকল তথ্য এটা এটাকে নিউজ এইটিনত ফাটিল করে আছো, আর পরবর্তী সময়তো ফাটিল করে থাকি। ডিগবৈ দিল্লী পাবলিক স্কুলত অঘটন, দ্বিতীয় মহলার পৰা পৰি আহত হল সপ্তম শ্রেণীর ছাত্রী। সংকটজনক অবস্থাত সাবুয়া টাটা মেডিকেলের আইসিইউত ভর্তি করা হয় ছাত্রীগী। রহস্যর আবর্তত এটা সমগ্র ঘটনা। ঘটনার তদন্তর দাবি জানাইছে ছাত্রীগীর পরিয়ালের লোকে। বর্তমান আইসিইউর বিছনাত সেই দুর্ভোগিয়া ছাত্রীগী। আজি দিনের ভাগত কেনে পরিস্থিতির উদ্ভব হয়েছিল সামগ্রিকভাবে কিছু তথ্য দিব এক প্রতিবেদনের রূপত আমার সাংবাদিক রীনাই। ডিগবৈর এখন অভিজাত বিদ্যালয় ডিপিএস স্কুলত আজি হঠাৎ সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর অঘটন। উল্লেখনীয় বিষয় যে ডিগবৈ ডিপিএস স্কুলের সপ্তমান শ্রেণীর এগারী ছাত্রী যেটা দ্বিতীয় মহলের পর পড়ি যেটা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আর সেই ছাত্রীগীক বর্তমানে সংকটজনক অবস্থাত সাবুয়ার টাটা আইসিইউত ইতিমধ্যে ভর্তি করা হয়েছে আর বর্তমান চিকিৎসাধীন অবস্থা আছে। মানে বর্তমান উপস্থিত হয়েছে ডিগবৈর এই ডিপিএস স্কুলের সম্মুখের এই প্রবেশ দ্বার। বর্তমান দেখা হয়েছে এই সম্মুখের প্রবেশ দ্বার দৃশ্য, এই ডিপিএস স্কুলের প্রবেশ দ্বার দৃশ্য দেখা হয়েছে। আর উল্লেখনীয় বিষয় যে এই যে বিদ্যালয়, এই বিদ্যালয় এখন অভিজাত বিদ্যালয়, এই বিদ্যালয়খনতে যেহেতু অইল সংমণ্ডলের অধীনত থাকা যখন ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীসলত যেহেতু পাঠ দান করে, আর এই পাঠদান করার সময় ইয়াত কঠোর নীতি নির্দেশনা অবলম্বন করা হয়েছে। কিন্তু এক রহস্যর আবর্তত সোমাই পড়েছে এই যে সমগ্র ঘটনা, কেন সপ্তমান শ্রেণীর এগারী কণমানি ছাত্রী কিয় দ্বিতীয় মহলের এনেদরে জাপ মারবলগা এক পরিস্থিতি হয়েছে। আর ইয়াকলে এতিয়া আতঙ্ক বিরাজ করেছে অভিভাবকের মাজত, কেন এই যে ছাত্রীগী সপ্তমান শ্রেণীর এই ছাত্রীগীর যে পিতৃ মাতৃ অভিভাবক ইয়ার তদন্ত ন্যায় বিচারিছে আর উচিত তদন্ত বিচারে যেহেতু দাবি করেছে যে বিদ্যালয়খনের এনে ধরনের এই ঘটনা কিয় হবলৈ পাইছে, কারণ এই ঘটনা যাতে দ্বিতীয়বার পুনরাবৃত্তি নহক ইয়াকে এটা যে অভিভাবকসকলে ইয়ার উপর এক তদন্তর দাবি করেছে। আর লক্ষণীয় বিষয় যে এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়খনত পাঠদান করা ছাত্র ছাত্রীসকলে আর এনেদরে এই ঘটনা যে সংঘটিত করবলগা হয়েছে, ইয়ার আড়ত আসলে মূলত ইয়ার কারণটো কত, কিহর বাবে এগারী সপ্তমান শ্রেণীর ছাত্রীয় পাঠদান করে থাকার মাজত এনেদরে হঠাৎ বিদ্যালয় দ্বিতীয় মহলের জাপ মারবলগিয়া হয়েছে, আর এই বিদ্যালয় দ্বিতীয় মহলের জাপ মারবলগা এই যে ঘটনা, এই ঘটনা এটা চাঞ্চল্য সৃষ্টি করেছে সমগ্র ডিগবৈ অঞ্চল। কিন্তু ডিগবৈ অঞ্চলের মাজমজিয়াত অবস্থিত এক অভিজাত বিদ্যালয় হয়েছে এই দিল্লী পাবলিক স্কুল। আর এই দিল্লী পাবলিক স্কুলত অধ্যয়নরত ছাত্র ছাত্রীসলের মাজত এটা আতঙ্ক বিরাজ করেছে। আর ইয়ার আরও এই রহস্য যে উদঘাটন ঘটনার প্রকৃত তথ্য বিচারে ইতিমধ্যে এই ছাত্রীগীর অভিভাবকসকলে যেটা বহু প্রশ্ন উত্থাপন করেছে, আর এই যে জাপ মরার যে এই ঘটনা, এই ঘটনাক লো এতিয়া সমগ্র ডিগবৈ অঞ্চল এক চাঞ্চল্য বিরাজ করেছে। সুপার প্রাইমত এখানে সময় বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়, ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। Wrong money. Might and steal. Correct. Text headlines. Agbor hai se everyday masala. Hugond rong aru huat khati everyday diye aharor juti. Everyday spices 100% taste. Everyday spices best. Monot rakhibo bhal kori hom lagibo aru jon. Everyday masala tasty hobo bhujon. Everyday spices 100% taste. Everyday spices best. সুগন্ধ রং আর সাত খাতি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা। স্বাগতম।
গুজরাটের রাজকোটত শিহরণকারী ঘটনার খবর আমি আপনাদের জানাইছিল। গেমিং জোনত হওয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত 12 শিশুসহ 20 জন নিহত হল, অগ্নিকাণ্ডত আহত হয়েছে বহু লোক, কিন্তু অগ্নিকাণ্ডর কারণ এতিয়াও স্পষ্ট হওয়া নাই। জুই নির্বাপনের চেষ্টা এতিয়াও চলাই আছে অগ্নি নির্বাপক বাহিনীয়ে, কিন্তু এই দৃশ্যব বর্তমান দিনের দেখুয়াই আছো আমি। গেমিং জোনের স্বত্বাধিকারীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উত্থাপন হয়েছে। গেমিং জোনের স্বত্বাধিকারী যুবরাজ সিং সোলাঙ্কির বিরুদ্ধে ইতিমধ্যে গোচর রুজু হয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেলের নির্দেশত তাত উদ্ধার অভিযান চলিছিল। নিহত সকলের পরিয়াললৈ 4 লাখ টাকাক আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আনফালে আহত সকলক 50,000 আর্থিক সাহায্য প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘটনার তদন্তর স্পেশিয়াল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। উদ্ধার অভিযান খরতকিয়া করবলে নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর। গুজরাটের মুখ্যমন্ত্রীলৈ ফোন করে ঘটনার বুঝ ললে দেশের প্রধানমন্ত্রীয়ে। আহত সকলের আশু আরোগ্য কামনা করেছে দেশের প্রধানমন্ত্রীগিয়ে। আনকি এক্স মাধ্যম যোগেও নরেন্দ্র মোদিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, আহত সকলের আশু আরোগ্য কামনা করেছে আর যিখিনি প্রয়োজনীয় পদক্ষেপ আছে সেইখানে গ্রহণ করবলে নির্দেশ দিছে। এক দুর্ভাগ্যজনক ঘটনা গুজরাটের রাজকোটত আজি সংঘটিত হয়েছে, অতি শিহরণকারী আর ভয়ঙ্কর ঘটনা। গেমিং জোনত হওয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত 12টি শিশুর মৃত্যু হয়েছে আর আন 8 জন লোকের মৃত্যু হয়েছে, মুঠ 20 জন নিহতর সংখ্যা। 12 শিশুসহ 20 জন নিহত হয়েছে, বহু লোক অগ্নিদগ্ধ হয়েছে, আঘাতপ্রাপ্ত অবস্থাত বর্তমান চিকিৎসাধীন, কিন্তু অগ্নিকাণ্ডর কারণ স্পষ্ট হওয়া নাই। এই গেমিং জোনের স্বত্বাধিকারীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে যে তেও গাফিলতি প্রদর্শন করলে আর যার ফলতেই এই অগ্নিকাণ্ড সংঘটিত হবলে পালে। জুইলে লিহান শিখা আর ভয়ঙ্কর জুই টপ টপক জ্বলি উঠিছিল। আমার সাংবাদিক হার্দিকে এক রিপোর্ট যুগুতাইছে, সেই রিপোর্ট আগবাইছো। রাজকোট মে আগজনী কাজ সবসে বড়া হাদসা হুয়া হ্যাঁ। রাজকোট কে গেম জোন মে দোপহর কো বচ্চে জব খেল রহে থে তবি আগ কি ঘটনা হুই। আগ কি লপেট মে পুরি যে বিল্ডিং হ্যাঁ ও আ গই ওর উসমে 20 লোগো কি জেছে জো জান চলি গই হ্যাঁ। বহুত বড়ি ঘটনা হ্যাঁ, বহুত গম্ভীর ঘটনা হ্যাঁ। উস মামলে মে রাজকোট মিউনিসিপাল কমিশনার সমেত উচ্চ বড়ে অফিসার হ্যাঁ ও সমগ্র মামলে কি যাঁচ কর রহে হ্যাঁ। ইস ওয়াক্ত রাজকোট সিভিল হসপিটাল কে বাহার কা দৃশ্য হ্যাঁ, সিন হ্যাঁ, কা নজারা হ্যাঁ, খুব দহলানে বালা নজারা হ্যাঁ। কিছু ভি লোক নেই চাহেঙ্গে কি এসা নজারা দেখনে কো মিলে, ক্যুকি পুরে রাজ্য কে লিয়ে সবসে বড়ি ঘটনা হ্যাঁ। ছোটে ছোটে বচ্চে নে ভি ইস ঘটনা মে জান গওয়াই হে। বচ্চে লোক জো হ্যাঁ ইস ওয়াক্ত ছুটি কা মাহল হ্যাঁ, ওর ছুটি কে ইস মাহল মে বচ্চে খেলনে গে থে, গেম জোন মে গেম খেলনে কে লিয়ে গে থে। কিসি নে ভি নেই সোচা থা কি ইতনা বড়া হাদসা হো জায়েগা, বচ্চে নে ভি নেই সোচা থা কি উসকো জান গওয়ানি পড়েগি। লেকিন এ সমগ্র জো মামলা জো ঘটনা হুই আগ দোপহর কো লগি থি ওর কুছ হি মিনিটো মে আগ আগ বড়ি হো গই ওর উসে মে 20 লোগো নে জান গওয়া দি হে। রাজকোট সিভিল হসপিটাল কে এ সিন হে, ইয়া নজারা হে, সবসে পীড়া দেনে বালা এ নজারা হ্যাঁ। কিছু ভি লোক কবি ভি এ নজারা দেখনে কা নেই চাহেঙ্গে, ফির ভি রাজকোট মে এ সবসে বড়ি ঘটনা হুই হ্যাঁ আর সব হর কোই এ ঘটনা সে হেরত অঙ্গেজ হ্যাঁ, হর কোই হেরান পরেশান ভি হ্যাঁ। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহত দগ্ধ সমগ্র রাজ্য, 40-42 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাত প্রায় স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। পুয়ারে পুরা রুদ্রমূর্তি ধরে ওলা সূর্য দেবতার তাপত দহিছে শদিয়া ধুবুরী। অবশ্যই তার মজাতে সুখবর দিছে বতর বিজ্ঞান কেন্দ্রই, 27 মে রাজ্যত আহিব প্রবল বতাহ বরষুণ, জারি করেছে রেড এলার্ট। অব কি বার 40 বার, ভুল শুনা নাই, ঠিকই শুনেছে, 400 নহয় 40 বার। অসমত 40 বার করিলে তাপমাত্রায়, পুয়ায় দুপরিয়া হয়ে পড়া দিনটুত সূর্য দেবতায় প্রচন্ড মূর্তি ধরে রাজ্যবাসীর সহিষ্ণুতা শক্তির যেন প্রমাণ হেললে। শনিবারের দিনটুত অসমৰ প্রায় প্রতিখন জিলাতেই তাপমাত্রায় চুলে গৈ 40 ডিগ্রি সেন্টিগ্রেড। দিনটোর আরম্ভণিরে পৰা 32ত আরম্ভ হয়, দুপরিয়া ঠায়ে ঠায়ে 39 ডিগ্রি পর্যন্ত হয়, আবেলি প্রায় 2 বজাত 40 ডিগ্রির সীমা অতিক্রমী রাজ্যবাসীক এক প্রকারের জবর যাতনা ভোগায় উত্তাপে। এই অভিজ্ঞতা বহুতর মতে অভূতপূর্ব, কারণ পারাস্তম্ভত 40 ডিগ্রি হলেও ই আছিল ফিলস লাইক 50 ডিগ্রি। অসমৰ বতাহত জলীয় বাষ্প মিহলি থকা বাবেই 40 ডিগ্রির উত্তাপ 50 ডিগ্রির সমপর্যায়ৰ। কেবল অসমতেই নহয় দেশৰ আন আন প্রান্ততো শনিবারের দিনটো আছিল ভয়ঙ্করভাবে তপত।
রাজধানী দিল্লীত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা আছিল 47 ডিগ্রি পর্যন্ত। অবশ্যে অহা সোমবারের পর্যায়ক্রমে এসপ্তাহলে শনিবারের তুলনাত সকাহ লাভ করব রাজ্যবাসী। সোমবারের তাপমাত্রা 32 ডিগ্রি নমার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংযোগস্থলত ঘূর্ণিবতাহ রিমালে জোকারি যাব বঙ্গ আর উড়িষ্যার সাগর উপকূলের বহু অঞ্চল। 25-র 27 মের ভিতর তিনদিন বৃদ্ধি পাব রিমালের প্রভাব। রিমালের প্রত্যক্ষ প্রভাব নপরিলেও পার্শ্ব প্রভাব হিসাবে আকাশ মেঘচ্ছন্ন হব আর দুই এজাক পাতলিয়া বরষুণ অহারও সম্ভাবনা আছে। সেইবাবে রিমালের প্রভাবত সাময়িকভাবে সকাহ লাভ করিব রাজ্যবাসী। আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়ন মে আগে ওয়েদার ফোরকাস্ট কি বাত করে তো ডে ওয়ান মে হামলোগ এক্সপেক্ট কর রহে হ্যাঁ হালকি সে মধ্যম স্তর কি বারিশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা কে অধিকাংশ স্থানো মে সাথে সাথ অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয় কে কুছ স্থানো মে হালকি সে মধ্যম বারিশ হোনে কি সম্ভাবনা হ্যায় সাথে সাথ হিট ওয়েভ কন্ডিশন জো হ্যায় ইয়ে আসাম এক ইয়া দো স্থানো মে রহনে কি সম্ভাবনা হ্যায়। নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। মুঠতে ইতিমধ্যেই উৎকট গরমে দহিছে রাজ্যবাসীক। ইতিমধ্যে গরমে ভাঙিছে পূর্বর সকল রেকর্ড। গরমের বাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ইয়ারপর রক্ষা পাবলৈ ভিন্ন পন্থা অবলম্বন করেছে রাজ্যবাসী। ইফালে কর্তব্যরত আরক্ষী খোয়া পানির ব্যবস্থা করবল জনসাধারণ আহ্বান জানাইছে ডিজিপি জিপি সিং। প্রচন্ড গরমে দহিছে মহানগরবাসী, পারাস্তম্ভই চুইছে গৈ 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গরমের পর পরিত্রাণ পাবলৈ পথর কাষত নেমুর পানি, ডাবর পানি, কুহিয়ারর রস, ঠান্ডা পানীয় সাদ লৈছে বহুতি। গরম তো দুই এদিন এদিন তো বেশিয়ে হয়েছে, বহুত গরম পাইছো। বহুত গরম হয়েছে। কোর পর আহিছে? গুয়াহাটি। মো ধেমাজি হয়। ধেমাজি হয়। তাতকে ইয়াত গরম তো বেশি পাইছেন না? না, ইয়াত অল্প বেশি, কারণ আমার ধেমাজি মানে প্রকৃতি তো অল্প গছ গছনি বেশি ন, সেইটো কারণে আমার তাত গরম তো ইমান প্রভাব না পায়। না, গরম বহুত পাইছো। আমার ধেমাজি ইমান গরম নহয় আর এইটাই, ইমান গরম ভাবিছো ইয়াত আহি পিনি বহুত অশান্তি লাগি গৈছে আর। প্রচণ্ড গরমের পর পরিত্রাণের উদ্দেশ্যে একাংশই ঢাপলি মেলিছে প্রকৃতির মাজলৈ। পাহাড়ের পর নামি অহা নিজরার পানীরে গা ধুই শীতল করেছে নিজের দেহা। এই দৃশ্য ডিমরিয়ার ক্ষেত্রের টেঘেরিয়া জলপ্রপাতর। ভিন্ন প্রান্তর লোকে এনেদরে ভিড় করেছেহি টেঘেরিয়া জলপ্রপাত স্থলীত। সমান্তরালভাবে লগে ভাগে খাইছে তৃপ্তির এসাজ। ওয়েদার আসাম বহুত হি গরমি হ্যাঁ, লেকিন ইহা বহুত হি ক্যা ঠান্ডা, লিটল বিট কুল হিয়া অ্যাজ কম্পেয়ার টু সোনাপুর। কেসা লাগ রহা হ্যায় ইহা? আচ্ছা হে, ভাল ভাল, ধুনিয়া ধুনিয়া, খুব গরম, গরমের কারণে ভাল লাগিছে। প্রচন্ড গরমত কেবল মানুহেই নহয় জীবজন্তুরও অবস্থা কাহিল হৈছে। উত্তর গুয়াহাটীত 38 ডিগ্রি তাপমাত্রাত ঘাস খাবলৈ এৰি গছৰ ছাঁত জিৰণি লৈছে গৰু ছাগলীয়ে। আনহাতে উৎকট গৰমৰ বাবে জনশূন্য হৈ পৰিছে করিমগঞ্জ চহৰৰ ৰাজপথ। আন দিনৰ দৰে ৰাজপথত নাই কোনো ট্ৰাফিক জাম। গৰমত ৰাজ্যবাসী অতিষ্ঠ কৰি তুলিছে, যদি দেখা যায় করিমগঞ্জৰ এই ৰাজপথ, করিমগঞ্জৰ ৰাজপথত কিন্তু ইয়াতে কিন্তু ব্যাপক ট্রাফিক জাম থাকে। বেলেগ দিনত সাধারণ দিনত কিন্তু ইয়াতে চলাচল করা টাফ হয়ে যায়, কিন্তু যদি আজি দেখা যায় আজি কিন্তু প্রায় এই যে পথখন প্রায় উখা হয়ে আছে। গরমের প্রকোপত তামুলপুর জেলাত নানা রোগত আক্রান্ত হয়েছে রাইজ। নাগরিজুলী আদর্শ চিকিৎসালয়ত এজমা ডায়েরিয়াত আক্রান্ত শিশু বৃদ্ধা চিকিৎসকর কাষ চাপিছে। চিকিৎসালয়খনের জ্যেষ্ঠ চিকিৎসক ডাক্তর স্যামুয়েল সরকার আর ডাক্তর মনোহর দাসে এই গরমত রাইজক যথেষ্ট পরিমাণের বিশুদ্ধ পানি খোৱাৰ ডাবর পানি, ওআরএস আদি খাবলৈ পরামর্শ আগবাইছে। আর বিশেষকৈ স্কুলীয় ছাত্র ছাত্রীক বরফ, কোল্ড ড্রিঙ্কস আদি না খাবলৈ পরামর্শ চিকিৎসকর। ধূলিবালির কারণে আপনার এজমা বেমার অল্প বৃদ্ধি পাইছে, আর লড়া ছোৱালীর ক্ষেত্রে অল্প পায়খানা ধরনের বেমার অল্প বাড়িছে, ডায়েরিয়া ডিহাইড্রেশন হয়ে, আর স্কুলের ছাত্র ছাত্রীব পানি চানি অল্প কমকে খাওয়া গেছে গরমের কারণে,
সেখানে আপনার ডিহাইড্রেশন হয়ে বেহুশ হয়ে আমার স্কুলের আমার মেডিকেল আহা গেছে। স্কুলবিল ওসর একদিন গরমের সুবিধা লো কিছু বরফ সরব এনেকা বিক্রি করেছে যা নাকি হাইজেনিক নহয়, তার কারণে আমি সজাগ হব লাগবে আর মাস্টার শিক্ষকখিনি সজাগ হব লাগবে। ইফালে উৎকট গরমের বাবে প্রাদুর্ভাব ঘটিছে বিভিন্ন রোগের, বিশেষক শিশু সকলের গাত দেখা দিছে ভিন্ন রোগে। এই সময়ত অতিপাত গ্রীষ্ম প্রবাহর ফলত উদ্ভব হব পৰা ৰোগৰ পৰা কিদৰে ৰক্ষা কৰিব পাৰি শিশুটি, সেই সন্দৰ্ভত নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয়ৰ শিশু ৰোগ বিশেষজ্ঞ ডক্টৰ গোকুল পাটোৱাৰীয়ে দিছে পৰামৰ্শ। এইকেইদিনত আমাৰ ধৰক ডায়েৰিয়া পেচেণ্ট বা ভাইৰেল ফিভাৰ কাহ চৰ্দি এইবিলাক অলপ বেছি পাই আছোঁ আৰু এইবিলাক আমাৰ কিছুমান ক্ষেত্ৰত ভৰ্তিও হৈ আছে, তেওঁলোকক চিকিৎসা দি থকা হৈছে। শীতল পানীয় বুলি ক'লে ধৰক আমি বাহিৰত যিবিলাক ধৰক ৰোড চাইডত যিবিলাক বনাই দিয়ে এইবিলাক আমি নোখোৱাই কাৰণ প্ৰচণ্ড গৰমৰ বাবেই সামাজিক মাধ্যমত আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ এক বিশেষ আহ্বান। এই প্ৰচণ্ড গৰমৰ সময়ত আপোনাৰ ঘৰ, কাৰ্যালয়, বাণিজ্যিক প্ৰতিষ্ঠান আদিৰ সমীপত কৰ্তব্যৰত আৰক্ষীৰ লোকসকলক অনুগ্ৰহ কৰি পিয়াহৰ পানীটুপি যোগান ধৰক। আমি আমাৰ আৰক্ষীৰ লোকসকলকো নিজাববীয়াকৈ খোৱা পানীৰ বটল লগত ৰাখিবলৈ জনাইছোঁ। প্ৰয়োজন সাপেক্ষে এই খোৱা পানীৰ বটলসমূহ আপোনালোকে পুনৰ ভৰ্তি কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰিলে আমি বাধিত হওঁ। আৰক্ষীৰ লোকসকলৰ প্ৰতি আগবঢ়োৱা মানৱীয় সহযোগিতাৰ বাবে অসম আৰক্ষী আপোনাসবৰ ওচৰত চিৰকৃতজ্ঞ হৈ ৰ'ব। টুইটযোগে এই আহ্বান আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। এইটো মাইথান ষ্টীল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। Strong মানে Might and Steel Correct Text Headlines আগবঢ়াইছে Everyday Masala সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মন রাখব ভাল করে হব লাগিব আর জল এভরিডে মশালা টেস্টি হব ভুজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা। মায়ঙৰ বালিমুখ বজাৰত ভয়ংকৰ অগ্নিকাণ্ড, জুইত সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হ'ল দহখনকৈ দোকান। এয়া মায়ঙৰ বালিমুখ বজাৰৰ ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ দৃশ্য দেখুৱাইছোঁ। চিলিণ্ডাৰ বিস্ফোৰণ হ'ল আৰু আতংকৰ সৃষ্টি হ'ল, চিৎকাৰ শুনিবলৈ পোৱা গ'ল তাত। জুইত সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হ'ল দহখনকৈ দোকান, দহটা চিলিণ্ডাৰ বিস্ফোৰণ হ'ল তাত, দহটা চিলিণ্ডাৰ বিস্ফোৰিত হোৱাৰ সেই দৃশ্যবোৰ কেমেৰাত বন্দী হ'ল আৰু চিৎকাৰ শুনিবলৈ পোৱা গৈছিলে একাংশ লোকৰ। এখন ইন্ধনৰ দোকানৰ পৰা জুইৰ সূত্ৰপাত ঘটে, অগ্নিকাণ্ডত কেইবা লক্ষাধিক টকাৰ ক্ষতিসাধন হৈছে। মায়ঙৰ বালিমুখ বজাৰৰ এয়া ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ দৃশ্য। ছুপাৰ প্ৰাইমত এখেতে সময় বাণিজ্যিক বিৰতিৰ। আপুনি চাই আছে ছুপাৰ প্ৰাইম। হিমগ্লোবিন কি?
রয়্যাল গ্লোবেল স্কুলত এগারী মেখেলা চাদর পিঁধা মহিলা খুঁজলে এজন ছাত্রয় মিঠা মাতে হিমোগ্লোবিনের বিষয়ে বর্ণনা করলে মহিলাগিয়ে আন শিক্ষার্থীও মন্দি শুনিলে তেওঁৰ উত্তৰ এগারী শিক্ষয়িত্রীর নাম আইরিস রয়্যাল গ্লোবেলত প্রথমগী আর্টিফিশিয়াল শিক্ষক এগারী আইরিস কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রথমগী শিক্ষয়িত্রীয় বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মন জয় করলে ছাত্র ছাত্রীর কেবল পাঠ্যক্রমরেই নহয় পাঠ্যক্রমের বাহিরের বিষয়েরও উত্তর দিয়ে গেল আইরিসে মেকার ল্যাবস এডুটেক নামের সংস্থাটোয় নির্মাণ করে উলিয়াইছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই শিক্ষয়িত্রীগী সন্দেহ নাই উত্তর পূর্বাঞ্চলের অন্যতম আগশারীর উচ্চ শিক্ষানুষ্ঠান রয়্যাল গ্লোবেলত শৈক্ষিক উত্তরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব শিক্ষয়িত্রী আইরিসে Your AI teacher at Royal Global in Guwahati, Assam. I am here to assist you with your studies from class 1 to 12. Iris, what is hemoglobin? Hemoglobin is a protein in red blood cells that carries oxygen from the lungs to the rest of the body. It also helps transport carbon dioxide from the body's tissues back to the lungs to be exhaled. Iris, how does iron help our body? Iron is essential for our body as it helps in the formation of hemoglobin, which carries oxygen in our blood to all parts of the body. It also supports our immune system, cognitive function, and overall energy levels. Explain the nitrogen cycle. The nitrogen cycle is the process in which nitrogen is converted between its various chemical forms. It involves nitrogen fixation by bacteria, nitrification, assimilation by plants, ammonification, and denitrification. This cycle is essential for the growth and survival of living organisms. বাতৰি মন্ত্ৰী